হাই প্রিয় গার্লস, আসসালামু আলাইকুম। এই যে আমাদের কি ছোট একটি কুড়িয়ার ঘর, ওই যে ওই ঘরের মধ্যে বসবাস করে আমাদের ছোট একটি ঘাসের বাগান উদ্যোগ নেওয়া হয়েছে নতুন করে। আগে এলো বড় বাগান ছিল, এখানে ওখানে অনেক লোকই থাকে। পাশাপাশি এই যে একটি পুকুর আছে আমাদের পাশে, এই পুকুরটি আমাদের এই মাছ চাষ করা হয়। এটা তো বেশ অনেকগুলো মাছ চারা হয়েছে, ইয়া বড় অনেক বড়। এই ওই যে এটা নতুন নেওয়া হয়েছে। হ্যাঁ, পাশাপাশি যে এলোভেরাটা বাগান ছিল এখানে অনেকটা ছিল, আর পাশে করিমগঞ্জ আমাদের আর একটা বাগান আছে। এখন এটা এলোভেরা তুলে মনে করেন এখানে গরু ফার্ম দেওয়া হয়েছে আর ঘাসের বাগান দেওয়া হয়েছে, অনেকটা বড় বাগান। ওইটা আবার খাবারের জন্য টেমুটু করা হলো। ওই যে দেখেছি আবার ওষুধি বাগান, তুলসী গাছ ওইটা। হ্যাঁ, ওই যে নিম গাছে গুলঞ্চ গাছ, ওই যে নারা সুলতান ছিল অনেকগুলো গাছ, গুলঞ্চ পদ্মঞ্চি গাছ, দুধরাজ, এখানে আরো দুইটা ইয়া ছিল, সাদা লজ্জাপতি গাছও ছিল। দেখা যা তুলে নিয়ে গিয়ে অন্য সাইডে মনে হয় লাগাইছে। ওই যে মালটা গাছ, লেবু, যাই হোক, ওই যে আমাদের জিনসেন গাছের বাগান, জিনসেন গাছ অনেকগুলো লাগানো হয়েছে। আশা মানে নতুন লাগানো হয়েছে তো এতটা বুঝতে পারে নাই, অনেকগুলো একসাথে লাগিয়ে ফেলেছিল যার কারণে বেশি হয় নাই, একসাথে জবটা বেড়ে গেছে। এটা হচ্ছে আমাদের জিনসেন গাছ, বেশি গণ্য হয়ে গেছে যার জন্য এত হয় নাই, তবু হবে অল্প আর কি। ওই যে এই পুরাটাই কিন্তু জিনসেন গাছ, আর এখান থেকে এই যে পুরাটাই কিন্তু এলোভেরা গাছ, এ সরি ঘাসের বাগান। এটা এলোভেরা ছিল, এলোভেরা তুলে নিয়ে এখন ঘাসের বাগান করতেছে, উদ্যোগ হয়েছে। ঘাস করবে, এটা ঘাস অলরেডি অনেক সামনে দিয়ে তো দেখছি না, ফার্স্ট টাইম প্রথম যে ভিডিওটা হয়েছিল। এখন মই দিচ্ছে, শেষ মই দেওয়া বিলাল ভাই, হয়েছে আমাদের মাঝন। হয়েছে আমাদের মাঝন বিশিষ্ট ক্ষুদ্র একজন ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন।